তবে মনে রাখবেন, বাংলাদেশের মুসলমান নাস্তিক সংশয়বাদীদের এই ধরনের ষড়যন্ত্র সফল হতে দিবে না, দিবে না, দিবে না। আগ্রাসী শক্তি বাংলাদেশের সম্রাট উপর দৃষ্টি ফেলা শকুন সাম্রাজ্য গোষ্ঠীগুলো ইসলামপন্থীদের উত্থানকে বাধাগ্রস্ত করতেই ইন্ধন দিয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে মাঠে নামিয়েছে। এদের দিবা স্বপ্নকে ভেঙে চুরমার করে দিতে বাংলাদেশের মুসলমান প্রস্তুত আছে। পরিশেষে সকল ঘরানার ওলামায়ে কেরাম, সকল মাসলাকের মুসলমানদেরকে আল্লামা আব্বাসী হুজুরের একটি ঐতিহাসিক স্লোগানকে স্মরণ করিয়ে দিতে চাই, মাসলাক জার জার, দিন ইসলাম সবার, মাসলাক জার জার, দিন ইসলাম সবার। অতএব মুসলমানদের মৌলিক দাবি আদায়, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। সারা বাংলাদেশের মুসলিম উম্মার পক্ষে যে প্রতিনিধিত্ব করেছেন, সেই প্রতিনিধির জায়গায় দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আগামী ভবিষ্যতে বড় কোনো ধরনের পরিস্থিতির সৃষ্টি যেন না হয় আমরা সেই আশাই করব, সরকারের কাছে সেই নিবেদন করব। বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে পূর্বেও শান্ত রেখেছেন এভাবেও শান্ত রাখবেন, এই আশা ব্যক্ত রেখে আজকের মানববন্ধন এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।